হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? যুক্তিবিদ্যা নতুন একটি টপিকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে মোটামুটিভাবে জেনেছি যে যৌক্তিক বিভাগের প্রথম নিয়মটি যদি আমরা ভঙ্গ করি তাহলে আমরা কী ধরনের অনুপপত্তি দেখতে পাই। আমরা জেনেছি যে অঙ্গগত অনুপপত্তি বা অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি একটা অন্যতম অনুপপত্তি এই ক্ষেত্রে। এটির মানে আসলে কি, আমরা যখন যৌক্তিক বিভাগ আমাদের যেটি করতে বলেছে, মানে তারা আমাদেরকে শ্রেণীবাচক শব্দ বিশ্লেষণ করতে বলেছে বা জাতিবাচক শব্দ, অর্থাৎ যেটি বিশ্লেষণ করার সময় আমরা এমন কিছু উপশ্রেণী পাব যেটি আসলে যে শ্রেণীবাচক শব্দকে আমরা বিশ্লেষণ করছি সেটির আসন্ন জাতি। কিন্তু যদি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে আমরা বিভক্ত করি কোনো শ্রেণীকে বেছে না নিয়ে, এবং এই বিভক্তি যখন আমরা তৈরি করি তার অঙ্গ প্রত্যঙ্গের উপর ভিত্তি করে, তখন আসলে যে ধরনের অনুপপত্তি তৈরি হয় সেটিকে আমরা অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি বলছি। অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি যখন হয় তখন ওই জিনিসটি আর যৌক্তিক বিভাগ থাকে না। এই যেমন আমরা যখন গাছকে তার অঙ্গের ভিত্তিতে বিশ্লেষণ করি, ধরো আমরা দিলাম তার মূল, কাণ্ড, ফুল, তখন কিন্তু আমরা যৌক্তিক বিভাগের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, যে কয়টি উপশ্রেণী তৈরি হবে প্রত্যেকটির ক্ষেত্রে যে মূল রয়েছে সেই মূলটির নাম ব্যবহার করা যাবে। এখন আমরা গাছের যে তিনটি অঙ্গ এখানে উল্লেখ করেছি তার প্রত্যেকটির সাথে কি আমরা গাছ কথাটি লাগাতে পারবো বা বৃক্ষ কথাটি লাগাতে পারবো? আমরা পারবো না, তার কারণ এর কোনোটিই কিন্তু বৃক্ষ না, অর্থাৎ আমাদের এখানে কোনো যৌক্তিক বিভাগ তৈরি হয়নি। এই ধরনের অনুপপত্তিকে আমরা বলছি অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো, তাই না? ওকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। আমাদের সাথেই থেকো, সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।